শুনতে আচ্ছা যে আজ নন্দকুমার থেকে জয়েন করেছিলে গ্রুপে রয়েছে তুমি নিউ আছো তুমি ওকে আচ্ছা আমরা যেমনটা পড়িয়েছিলাম আমেরিকান লিটারেচার তোমরা পড়েছ পড়েছিলে ওভারভিউ করেছিলে ওকে তাহলে বুঝতে পেরেছো আশা করি আমাকে একটু বলো আমেরিকা কবে ডিসকভার হয়েছিল ফরটিন নাইনটি টু ওকে দেন আমরা লিটারেচারের ব্রাঞ্চগুলো করেছিলাম আমরা আলোচনা করে দিয়েছিলাম ইমারসনস ইমারসনস প্রভাবলি আলোচনা করে দিয়েছিলাম ওয়ার্ল্ড হুইট ব্যানও করে দিয়েছিলাম তো আচ্ছা আমাকে বৃষ্টি বলো তো রোমান্টিক এজের আমেরিকার বেসিক্যালি আর যে পেসিমিস্টিক রাইটের কথাগুলো বলেছিলাম দুজন আমাকে পেসিমিস্টিক রাইটারের কথা বলো

ওনাকে তো জয়েন হচ্ছে গড়বেতা থেকে কেউ জয়েন আছো তোমরা কলেজ রয়েছো ঋতুরাজ তোমার কোন কলেজ গো ওকে সরি গোয়ালতল কলেজ থেকে কেউ রয়েছো তুমি একাই রয়েছো কোলাঘাট থেকে রয়েছে কোলাঘাট মনে পড়ছে না তোমার ঝাড়গ্রাম কলেজ থেকে রয়েছো ছেলেগুলো কোথায় গেল কোনটাই থেকে রয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা যেটা পড়াবো ভেবেছিলাম আজকে রেস্ট আমরা দিয়েছিলাম এমিলি করিয়েছিলাম এই তো করেছিলাম তো ওকে খাতাটা বের করো যে এখন যেটা পড়াবো আমেরিকান সিভিল ওয়ার ওকে আমেরিকান সিভিল ওয়ার মুভমেন্ট তোমাদের জানা রয়েছে অনেকেরই লিখে না ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট সিক্স জিরো কি হয়েছিল বলতো আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা ওকে আব্রাহাম লিঙ্কন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং মানে মনে করা হয় হি ওয়াজ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা আমাকে বলতে পারবে কেন তাকে গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা বলা হয়ে থাকে আমি মেনশানস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে ইউনিফিকেশন অফ দ্য কান্ট্রি ওকে ইয়াস স্লেভারিটাকে তিনি অ্যাভলেস করে দিয়েছিলেন ওকে তার জন্য হি ওয়াজ অ্যাসাসিনেটেড ওকে আব্রাহাম লিঙ্কন আচ্ছা আমেরিকাকে আমি দুটো ব্রাঞ্চে দেখিয়েছিলাম একটা নর্দার্ন সাইট অলরেডি আমি ম্যাপটা প্রোভাইড করেছিলাম তোমাদেরকে দেখতে পারো এখন নর্দার্ন সাইট অ্যান্ড অ্যানাদার সাউথার্ন পার্ট ওকে সো স্লেভারিটা কোন জায়গায় বেশি ছিল বলো নর্দার্ন অর দ্য সাউথার্ন বলতে পারবে কেউ মানে স্লেভারিটা আমেরিকার কোন অংশে খুব বেশি পরিমাণে ছিল এটা নর্দার্ন সাইডে হবে না সাউদার্ন সাইড আর কেন নর্দার্ন বলছো নর্দার্ন তো অলরেডি চলে এসেছে কারা ইংল্যান্ডরা ওকে ইয়াস তাহলে সেখানটায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে সেখানটা সাউথার্ন সেখানটা তো কোনো মতেই স্লেভারি থাকবে না না স্লেভারিটা যেখানটা কৃষিকাজ থাকবে সেখানটা কালটিভেশন থাকবে যেখানে সেখানটার স্লেভারিটা বেশি পরিমাণে থাকবে তাই না তো যারা বড় বড় কৃষক তারা কি করবে বলতো তারা তাস কিনে রাখবে এবং খুব কম টাকায় তারা তাদেরকে খাটাবে এটাই তো না তার জন্য অলরেডি নর্দার্ন সাইডে যারা ছিল না তারা সবসময় সেভালি স্লেভারিটাকে অ্যাবলিশ করতে চেয়েছিল আর আমাদের তখন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন তো তার জন্য তিনি করে দিয়েছিলেন তো সুতরাং হি ওয়াজ অ্যাসাসিনেটেড এই জন্য এটাকে বলা হবে এবং এই জন্য সিভিল ওয়ার লেগে গিয়েছিল কোন পার্টির সঙ্গে কোন পার্টে বলতো ইয়াস সাউথ গুড নর্দার্নের সঙ্গে সাউথের এটাকে বলা হবে আমেরিকান ওয়ার বোঝাতে পারলাম হুম ওয়ার মুভমেন্ট তাহলে তুমি লিখে নাও ওয়ান এইট সিক্স জিরোতে কী হয়েছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া কেন বলছি আমেরিকা ওকে অ্যান্ড লিখলে তো সবাই আর লিখে নাও ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ফাইভ এইট সিক্স ওয়ান টু ফাইভ ফাইভ এখানটা কি হবে বলতো আমেরিকান সিভিল নর্দার্নথার্ন ওকে ওয়ান এইট সিক্স ওয়ান থেকে সিক্স ফাইভ এই সময়টা হয়েছিল আমেরিকান সিভিল ওকে কোনটা বলবো বলতো সিক্স হয়েছে রোহিত হ্যাঁ এটা হয়েছে আমেরিকান সিভিল ওয়ার কেন লিখে নাও কারণ নর্দার্ন স্টেট অব আমেরিকা কি চেয়েছিল ওয়ান্স